আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব যাদের দোয়া আল্লাহ পাক বিনা বাধায় কবুল করে নেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনই ভাই বোনেরা, ন্যায়পরায়ণ বাদশাহ, সন্তানের জন্য পিতামাতার দোয়া, মজলুম ব্যক্তির দোয়া, অনেকগুলো হাদিস আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। এখন আমরা জানাবো যাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। যে ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করেন, এ ব্যাপারে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার জিকিরের সাথে রাত্রি যাপন করে, তারপর নিদ্রা থেকে জাগ্রত হয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আখিরাতের কল্যাণ চায়, আল্লাহ পাক তাকে তা দান করেন। এই হাদিসটি এসেছে সুনানে আবু দাউদ 5044 নম্বর এবং মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটি এসেছে। যে মুসলমান অপর মুসলমান ভাইয়ের দৃষ্টিটি গোপন করার জন্য দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেন। এ বিষয়ে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের দুষ্টুটি গোপন করার জন্য দোয়া করে, ফেরেশতারাও তার জন্য অনুরূপ দোয়া করে, এবং দোয়া করে তোমার জন্য অনুরূপ দোয়া কবুল হোক। সহিহ মুসলিমের মধ্যে এসেছে এই হাদিসটা, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা যেন কখনো দোয়া থেকে হতাশ না হই, বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করি। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।